স্বাগতম। আজকে মিসেস সুস্মিতাদের কাছ থেকে আমরা শুনে নেব যে ডক্টর কেএম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করিয়ে মাল্টিপল জয়েন্ট পেনের সমস্যায় কেমন আছেন উনি এখন বর্তমানে। নমস্কার সুস্মিতা দেবী। নমস্কার, কেমন আছেন? আমি এখন খুব ভালো আছি। মানে আমি যে ব্যথার সমস্যা নিয়ে এসেছিলাম, মাল্টিপল জয়েন্ট পেন, তো ডক্টর কেএম সাইফুল্লাহ উনি আমাকে যে ওষুধ দিয়েছিলেন সেগুলি 40 দিন ধরে আমি খেয়েছি এবং খাওয়ার পর আমি এখন ব্যথার থেকে একদম রিলিফ। খুব কি সমস্যা হতো যদি একটু শেয়ার করেন আমাদের সাথে? আমার যেটা হচ্ছিল আর কি, হাতে খুব ব্যথা হচ্ছিল, আমার পায়ে হাঁটতে অসুবিধা হচ্ছিল, নি পেন হচ্ছিল এবং হাতের থাম্বগুলো আর কি, মানে ফিঙ্গারিং থাম্বগুলো আমার স্টিফ হয়ে যাচ্ছিল, তো আমি মুভ করতে পারছিলাম না। তো সেখানে এখানে ফিজিওথেরাপি বা ডায়েট চার্ট আর ডক্টরের ওষুধ সবকিছু মিলিত হবে আমি খুব ভালো আছি। মানে আমার ব্যথাটা এখন অনেক কম। আচ্ছা, আর একটু যদি আপনি জানান যে আপনার পুরো এক্সপিরিয়েন্সটা, এই যে ডক্টর কেএম সাইফুল্লাহ স্যারের কাছে আপনি এলেন দেখালেন, একটু যদি স্যারের সাথে এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ, স্যারের সাথে তো উনি তো খুব যত্ন নিয়েই দেখেন, তার আগেই কেস রিপোর্ট আমি জানিয়ে আসি। তিনি যেখানে যিনি ডাক্তার থাকেন তিনিও খুব মন দিয়ে শোনেন। আর ডক্টর সাইফুল্লাহ যেটা মেন আর কি নাড়ি দেখে, যেটা উনি যেমন আমাকে প্রথম বলেছিলেন যে তখন আর কি ওনার বলেছিলেন যে হ্যাঁ প্রবলেম আছে বুঝতে পারছিলেন, তো আজকে যেমন উনি নিজেও ভীষণ খুশি যে নারী দেখে উনি বলছেন যে আপনি ভালো আছেন। হ্যাঁ, মানে আপনার শরীরে শক্তি বেড়েছে, তো এই ইম্প্রুভমেন্টটা আমার খুব ভালো লাগলো। আর পরিবেশটাও খুব ভালো লেগেছে, সবাই ভীষণ কোঅপারেটিভ। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনার সামনের দিনগুলো সুন্দরভাবে আপনি কাটান সুস্থভাবে এই কামনা রাখছি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।